করোনার সময় পিতার আয় রোজগার ঠিক মতো না থাকায় অভাবে বই কিনতে পারেননি জাইমা। তবু নিজ ইচ্ছা আর প্রচেষ্টায় বন্ধু বান্ধবীদের কাছ থেকে বই সংগ্রহ করে পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষায় GPA 5 পেয়েছেন। জাইমার ইচ্ছা সে বড় হয়ে ডাক্তার হবেন এবং দরিদ্র মানুষের সেবা করবেন। যতটুকু করেছি আমি নিজের চেষ্টাই করেছি এবং ভালো রেজাল্ট করেছি। আমার ভবিষ্যতে একজন ভালো মানুষ আর একজন ভালো ডাক্তার হওয়ার আশা আছে। যেন আমি যেভাবে কষ্ট করেছি অন্যান্য কোনো মানুষের সেভাবে কষ্ট করতে না হয়, আমি গরিবদের পাশে দাঁড়াতে চাই। যশোরের মিশনপাড়া খ্রিস্টান কবরস্থান এলাকার আবু জাফর ও সুরাইয়া ইয়াসমিনের বড় মেয়ে আবু জাইমা। জাইমার বাবা পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী, ভ্যান চালিয়ে দূর দূরান্ত থেকে ভাঙারি সংগ্রহ করে যশোরে এনে বিক্রি করেন। এর থেকে যা আয় হয় তা দিয়ে জাইমার পড়াশোনা সহ পুরো সংসারের যাবতীয় খরচ সামাল দিয়েছেন। এমতাবস্থায় করোনাকালে আরও ভয়াবহ অবস্থা সৃষ্টি হলে খানিকটা ভেঙে পড়েন জাইমার বাবা। তবুও পড়াশোনার প্রতি জাইমার আগ্রহ থাকায় দরিদ্র হওয়া সত্ত্বেও পিছপা হননি তিনি, ধার দেনা করে মেয়ের পড়াশোনার খরচের যোগান দিয়েছেন। ঘরের খরচ মেটাতে যেয়ে মেয়ের খরচ মেটাতে পারি না, আবার মেয়ের খরচ যখন মেটাতে যাই ছেলের খরচ পড়াশোনার খরচ মেটাতে পারি না। চাহিদা হয়তো 10% আমি পূরণ করতে পারছি, বাকিটা আমার মেয়ে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে আর কি। করোনার সময় জাইমাদের পরিবারের অবস্থা অনেক খারাপ ছিল, এর মধ্যে প্রয়োজনীয় বইও কিনতে পারেনি জাইমা। তবুও পড়াশোনা চালিয়ে গেছেন কষ্ট করেই এই পর্যন্ত। তাই বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন জাইমার, পাশাপাশি গরিব মানুষের সেবা করার ইচ্ছেও তার। করোনার পরপরই যখন লকডাউন দিয়ে দিল তখন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থায় হলো মোবাইল নির্ভর হয়ে গেল, অনলাইন নির্ভর। আমি সেগুলো প্রথম প্রথম করতে পারিনি প্রায় অনেক মাস, 4-5 মাস। আমাদের প্রথম পরীক্ষায় বাংলা পরীক্ষা ছিল, সে বাংলা পরীক্ষার আগেও আমার বান্ধবীর কাছ থেকে আমি বই নিয়ে এসে পড়েছি। আমি খুবই কষ্ট করে এত দূর পর্যন্ত উঠে এসেছি, আর আমি চাই যে আরও ভালো কিছু করতে আমার বাবা মার কষ্টগুলো যেন আমি একটু হলেও কম করতে পারি। আবু জাইমার সাফল্যকে ইতিবাচক হিসাবে দেখছেন প্রতিবেশী ও শিক্ষকরা। তারা বলছেন পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে জাইমা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। এই সমস্ত মেধাবী বাচ্চাদেরকে যদি টেক কেয়ার করা যায়, আর্থিকভাবে যদি সহায়তা করা যায়, তা আমার মনে হয় এই বাচ্চা ইন্টারমিডিয়েটও ভালো করবে। তবে আমাদের যারা সমাজে বিত্তবান যারা আছে, এটি আমি অনুরোধ করব তার পাশে দাঁড়ানোর জন্য। যশোর জেলার মাধ্যমিক শিক্ষা অফিসার AKM গোলাম আজম বলেছেন বর্তমান সময়ে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অসহায়ত্ব বা দারিদ্রতা কোনো কিছুই জাইমাকে হার মানাতে পারবে না। বর্তমান সরকারই জাইমাকে পর্যাপ্ত সহযোগিতা করবেন। আমি তার সাফল্য কামনা করছি, আর বর্তমান প্রেক্ষাপটে লেখাপড়ার শিক্ষার ক্ষেত্রে অর্থকড়ি কোনো অন্তরায় নয়। তার লেখাপড়ায় যদি কোনো ধরনের কোনো রকমের হেল্প লাগে আমার সঙ্গে যেন যোগাযোগ করে। আমি দরকার হলে আমাদের DC স্যার এবং যশোর বোর্ডের চেয়ারম্যান স্যারের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলবো। শুধু SSC-তেই নয়, এর আগে জাইমা JSC ও PSC-তেও GPA 5 পেয়েছেন। ভালো রেজাল্টের ধারাবাহিকতা ধরে রেখে মাধ্যমিকের গণ্ডিও পেরিয়েছেন। জাইমা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে, গরিব অসহায়দের জন্য কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সকলের।